আমরা এখন উবুন্টু অপারেটিং সিস্টেমে স্ক্রিনটা দেখছি। উবুন্টু অপারেটিং সিস্টেমের ভার্সন হচ্ছে 18.04 LTS। আমরা জানি অরডুইনো ইউনো বলে একটা বোর্ড পাওয়া যায়, সেই বোর্ড অ্যামাজন বা যে কোনো অনলাইন শপ থেকে আমরা খুব ইজিলি কিনতে পারি। আমি দেখাচ্ছি এখানে অ্যামাজন যদি অরডুইনো ইউনো সার্চ করি তাহলে এখানে অরডুইনো ইউনো বোর্ড শো করবে এবং খুব রিজনেবল প্রাইসে এই অরডুইনো ইউনো বোর্ড আমরা কিনতে পারি। তো এই অরডুইনো ইউনো বোর্ড কেনার পর যেটা মেন কাজ হয় সেটা হচ্ছে যে একে প্রোগ্রাম লিখে এতে লোড করা। তো সেই প্রোগ্রাম লেখার জন্য আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সকলে উইন্ডোজ ইউজ করেন এবং উইন্ডোজে অরডুইনো .exe ফাইলটা ইনস্টল করে সেখানে প্রোগ্রাম লিখে সেই প্রোগ্রামকে এই অরডুইনো বোর্ডে ডেটা কেবিলের মাধ্যমে আপলোড করেন। কিন্তু আমি এখানে দেখাবো যে উবুন্টু অপারেটিং সিস্টেমেও সেটা খুব সহজেই করা সম্ভব এবং কীভাবে সেটা দেখি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোনো ব্রাউজার খুলে, আমি এখানে ফায়ারফক্স ব্রাউজার খুলেছি, ওদের অরডুইনোর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যাব, অরডুইনো .cc। এখানে গিয়ে আমরা সফটওয়্যার বলে যে মেনু আছে তার ডাউনলোডস সাব মেনুতে ক্লিক করব। ডাউনলোড ওপেন পেজটা খুলে গেছে এবং এখানে দেখা যাচ্ছে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সমস্ত অপারেটিং সিস্টেমে কম্প্যাটেবল যে অরডুইনো সফটওয়্যারের ভার্সন সেটা দেওয়া আছে। এগুলো উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য, লিনাক্সের জন্য। আমার 64-bit উবুন্টু অপারেটিং সিস্টেম, সো আমি 64-bit ক্লিক করব। যাদের 32-bit হবে তারা 32-bit ক্লিক করবে। আমি 64-bit ক্লিক করলাম, একটা পেজ ওপেন হবে। এখানে দেখাচ্ছে কন্ট্রিবিউট টু দি অরডুইনো সফটওয়্যার। আমরা কন্ট্রিবিউট করব না, জাস্ট ডাউনলোড করব। জাস্ট ডাউনলোড করার পর অরডুইনো -1.8.10-64.tar.exe অর্থাৎ এটা টার ফাইল 125 MB, এটা ডাউনলোড করতে হবে। সেভ ফাইলে ক্লিক এবং ওকেতে ক্লিক। এখানে দেখা যাচ্ছে ফাইলটা ডাউনলোড হচ্ছে। এটা ইন্টারনেটের স্পিড ওয়াইজ টাইম নেবে, আমাদের এখানে অ্যারাউন্ড 35 সেকেন্ড টাইম নেবে এবং কিছুক্ষণের মধ্যে এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, এখানে 1 দেখাচ্ছে কারণ আমার আগে আর সেম ফাইল ডাউনলোড করার ছিল। তো আমরা কন্টেনিং ওপেন ফোল্ডার করব এবং এখান থেকে ফোল্ডারে চলে যাব। সে ফোল্ডারে ডাউনলোড ফোল্ডারে এটা সেভ করা আছে, অরডুইনো -1.8.target, এবং এই ফোল্ডারটা টার্জেট ফোল্ডারটা আমরা, এটা হচ্ছে নতুন ফাইলটা, পুরোনো নতুনটাকে ওপেন করতে পারি, পুরোনোটাকে ওপেন করতে পারি। আমি পুরোনোটা করে দেখাচ্ছি। এখানে আমরা এক্সট্র্যাক্ট করব এই ফাইলটাকে। তো এক্সট্র্যাক্ট করার জন্য এখানে লেখা আছে এক্সট্র্যাক্ট হেয়ার, রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট হেয়ারে ক্লিক করব এবং প্রসেসটা শুরু হবে এবং কিছুক্ষণ টাইম লাগবে। এখানে প্রসেসটা শুরু হয়েছে প্রিপেয়ারিং, তো এটা কমপ্লিট হতে কিছুক্ষণ সময় লাগবে হয়েছে এবং প্রায় শেষের দিকে অ্যারাউন্ড 131 MB স্পেস এটা কিন্তু কভার করবে। বেশ, আমাদের এক্সট্র্যাক্ট কমপ্লিট হয়েছে এবং আমরা এই ফোল্ডারটা এখানে দেখতে পাচ্ছি। এখানে এই ফোল্ডারটাকে আমাদেরকে মুভ করতে হবে হোম ফোল্ডারে। তার জন্য আমরা রাইট ক্লিক করব, কাট বা কপি, আমি কাট করলাম, নতুন একটা ট্যাব খুলব কন্ট্রোল টি। এরপর আমরা হোম সিলেক্ট করব, হোমের পর এখানে রাইট ক্লিক করব এবং পেস্ট
ক্লিক করুন। আমাদের Arduino -1.8.10 ফোল্ডারটা হোমে চলে এসেছে। এখন এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করব, ডাবল ক্লিক। এরপরে আমরা আরেকটা ফোল্ডার পেয়েছি Arduino -1.8.10, এখানে এর মধ্যে প্রবেশ করব, ডাবল ক্লিক। এখানে দেখা যাচ্ছে অনেকগুলি ফোল্ডার আছে এবং অনেকগুলি ফাইল আছে। এটা একটা অ্যাপ্লিকেশন ফাইল, এগুলো হচ্ছে সেল স্ক্রিপ্ট .sh.sh, ইনস্টল .sh, অর্থাৎ আমি এর সাহায্যে এই সফটওয়্যারকে এই কম্পিউটারে ইনস্টল করতে পারি। আনইনস্টল .sh, অর্থাৎ এই সফটওয়্যারকে আমি কম্পিউটার থেকে এই স্ক্রিপ্টের সাহায্যে ডিলিট করে দিতে পারি। আমি এখন দেখাবো কীভাবে ইনস্টল করতে হয়। তার জন্য আমি এই ফোল্ডারের থেকে রাইট ক্লিক করব এবং ওপেন ইন টার্মিনাল করব, অর্থাৎ একটা টার্মিনাল ওপেন হবে। এই টার্মিনাল ওপেন হওয়ার পরে আমি এখানে একটা কমান্ড দেব, sudo sudo space .sh install .sh, এন্টার। এরপর পাসওয়ার্ড চাইছে, আমি পাসওয়ার্ড দেব, এন্টার। তো এখানে দেখাচ্ছে অ্যাডিং ডেস্কটপ শর্টকাট, অর্থাৎ ডেস্কটপ একটা শর্টকাট তৈরি হবে Arduino সফটওয়্যারে। মেনু আইটেম অ্যান্ড ফাইল অ্যাসোসিয়েশনস ফর Arduino IDE, অর্থাৎ Arduino IDE-র জন্য সমস্ত কাজকর্ম এই কম্পিউটারে চলবে এবং তার সঙ্গে সঙ্গে সফটওয়্যারটা এখানে ইনস্টল হয়ে যাবে। কিছুক্ষণ সময় লাগবে এটা কমপ্লিট হতে। এখানে দেখা যাক, এখনও আইকন আসেনি, অর্থাৎ কাজটা কমপ্লিট হয়নি। ওকে, এখানে Arduino যে আইকন মেনু বারে চলে এসেছে, অর্থাৎ এটা ইনস্টল প্রায় শেষের দিকে। এছাড়াও ডেস্কটপে একটি শর্টকাটও তৈরি হবে, দেখাচ্ছি এখানে ডেস্কটপে একটি শর্টকাট তৈরি হয়ে গেছে, ডেস্কটপে শর্টকাট তৈরি হয়ে গেছে। প্রসেসটা কমপ্লিট হলে দেখাবো, ডান। ওকে, অর্থাৎ আমাদের Arduino সফটওয়্যার এই কম্পিউটারে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। আমি এই টার্মিনালটা মিনিমাইজ করছি এবং এইখানে যে আইকনটা এসছে এই আইকনে কিছু সিম্বল শো করছে না, তার কারণ হচ্ছে দেখাচ্ছি, ডাবল ক্লিক করছি, এখানে দেখাচ্ছে যে আনট্রাস্টেড অ্যাপ্লিকেশন লঞ্চার, অর্থাৎ কম্পিউটারকে আনট্রাস্টেড মনে করছে। আমি একে পারমিশন দেবো এবং লঞ্চ করার পারমিশন দেবো। দেখা যাচ্ছে এখানে Arduino সফটওয়্যারের যে লোগো সেটা চলে এসেছে এবং এখানে Arduino যে লঞ্চার সেটা ওপেন হয়েছে এবং মেন পেজ খুলে গেছে। এটা হচ্ছে Arduino যে প্রোগ্রাম করার যে উইন্ডো, সেই উইন্ডোটা ওপেন হয়েছে। তো এখান থেকে আমি এক্সাম্পলে দেখাচ্ছি, এক্সাম্পলে ইনবিল্ট কিছু সফটওয়্যার দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে, যেমন বেসিক্স, ব্লিঙ্ক, ফেড এক্সেট্রা। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এটা ক্লোজ করছি। আমি এখানে টুলবার থেকে সার্চ করে এটাকে ওপেন করতে পারি, বা আমাদের যে সার্চ বার আছে সেই সার্চ বারে আমি যদি সার্চ দিই Arduino ক্লিক করি এখানে, তবুও কিন্তু এটা সেম ওপেন হবে এবং যে আগের উইন্ডো সে সেম উইন্ডো দেখাবে। তো এখানে করার পর প্রথমে টুলসে যাব, ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে যে বোর্ড সিলেক্ট করতে হবে আমাদের Arduino ইউনো, অনেকের Arduino মিনি হতে পারে, Arduino মেগা হতে পারে, তো তারা সেগুলো সিলেক্ট করবে। আমি Arduino ইউনো সিলেক্ট করলাম। পোর্টে দেখা যাচ্ছে, পোর্টে এখানে কোনো ইনঅ্যাক্টিভ হয়ে আছে, কারণ হচ্ছে আমার Arduino বোর্ড কানেক্ট করেনি, আমি কানেক্ট করছি। এখন পোর্টটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং দেখাচ্ছে /dev/ttyacm0, এটা হচ্ছে সিরিয়াল পাথ, কম্পিউটারের সাথে Arduino কানেক্ট হয়ে আছে, যে কানেকশন পাথ। এরপর প্রোগ্রামারে IVRISPMKLL, এটাই বাই ডিফল্ট সিলেক্ট করা আছে এবং এটাই সিলেক্ট করা থাকবে, কোনো কিছু প্রয়োজন না হলে চেঞ্জ করার দরকার নেই। তো এটা হচ্ছে বেসিক্স আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। তো এখানে দেখাচ্ছে যে আপডেটস অ্যাভেলেবেল ফর সাম লাইব্রেরিজ, তো লাইব্রেরিটা কোথায় আছে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে ক্লিক করবো